কোনো কাজ চালু হয়নি দুপুর থেকে। এই দেখো শুনো শুনো আমি কি বলছি, ও দাদা ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই যে বাঁধের এইরকম অবস্থা, আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? কাজ কি শুরু হচ্ছে? কাজ এক্ষুনি শুরু করেছে স্যার, বলে দিচ্ছে শুরু করে দিচ্ছে, কাজ এক্ষুনি চালু করছে। মোটামুটি বাঁধটা বাঁচানো সম্ভব হবে তো? আর মোটামুটি কিরকম ভাবে কাজটা করবেন? এখন গ্যাসুর ঝুলিয়ে জিনিসটা যাতে না বেশি বাড়ে সেই জন্য সেই করা হবে। আচ্ছা, সেরকম নির্দেশ স্যার দিচ্ছেন, সাহেব এক্ষুনি আসছেন, এই কথাই বললেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম নেপাল খান। কি দপ্তরে আছেন? শেষ দপ্তর। এখন দেখুন আমাদের এই যে সীতাকুণ্ডু মৌজা, এইখানের বাঁধ হচ্ছে বালিমাটির বাঁধ। 85 সালে যে বাঁধ ভেঙেছিল, তারপরে টোটালটাই বালিমাটির উপরে বাঁধটা মেরামত হয়েছে। তো এই যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছে, আমরা ইরিগেশন দপ্তরে বহুবার জানিয়েছি। পরিস্থিতিটা কি আছে? পরিস্থিতি এখন এইখানে প্রায় এই তো বাঁধের যে মাথা থেকে 8-10 ফুট দূরে ধসে চলে এসেছে। এবারে বালিমাটি আমাদের ভয় লাগছে যে বালিমাটি যেহেতু এখান দিয়ে হয়তো শোষ হতে পারে, জল ঝরতে পারে, তখন ভিতরটা যেহেতু আমাদের মানুষজন নেমে দেখছে যে এই বিকেল মানে বাড়ছে না কমছে, মানে এই যে ধসটা বাড়ছে, ধসটা বাড়ছে, বারে বারে ধসটা বেড়ে বেড়ে একবারে বাঁধের সামনে চলে এসছে, বুঝতে পারছেন তো? সেই জন্য এলাকার মানুষ একদম ভয়ে আতঙ্ক। কিছু কিছু পরিবার এই সামনে যারা আছে, তারা ঘরের স্টার্টপত্র চাল ধান সব অন্যত্র সরিয়ে নিয়ে গেছে, কারণ যদি বাই চান্স এখন যা অবস্থা ভেঙে যাওয়ারই উপক্রম, কারণ জল বাড়ছে। হ্যাঁ, জল বাড়ছে, সকাল থেকে নাই নাই করেন তো 8-10 ফুট জল, 8-10 হাত জল বেড়ে গেছে। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু আমরা আশ্বাস পাচ্ছিনি। খালি আমরা একটা থেকে ফোন করছি সমস্ত অফিসে, তারা শুধু আমার থেকে আশ্বাস দিচ্ছে, শুধুই বলছে বাবু আসে, বাবু আসে, কে বাবু আসবে আমরা তার কোনো খোঁজ দিস পাচ্ছিনি। আমরা এলাকার মানুষ ভয়ে আতঙ্ক। যত বড় বড় বাবু আছে সব পকেটে ঢুকে নিয়েছে, সব বাবুকে দেখা নিয়েছি। এখন আমাদের মূল দাবিটা কি? আমাদের দাবি যে আমাদের যে এই এলাকার মানুষ যাতে শান্তিতে ইমিডিয়েট যাতে এইখানে বাঁধটা মেরামত করা যায়, এই আমাদের দাবি। যেহেতু এতদিন তো হয়নি, অন্তত এই সময়টায় অন্তত যদি এসে তারা তাদের প্রতিক্রিয়া দিয়ে যদি বাঁধটাকে কোনো রকমে আটকানোর একটা ব্যবস্থা করে, কারণ যে অবস্থা বাঁধটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এই পর্যায়ে। আপনার নাম? আমার নাম শম্ভুনাথ কারক, বাড়ি সীতাকুণ্ড এই সামনে। স্থানীয় সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন, আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজবরলতেও চোখ রাখতে ভুলবেন না। এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন, দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর। বিশদ জানতে যোগাযোগ করুন 9933998177 এই নাম্বারে। নমস্কার।